বিসমিল্লাহির রহমানির রহিম। বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকলকে স্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণী, দেখো ষষ্ঠ শ্রেণী গণিতের 1.59, 1.5-এর মনে করো যে অধ্যায়গুলো আমরা বিগত ক্লাসে পড়াইছি অঙ্কগুলো, পরবর্তী যে অঙ্কগুলো আমার আছে দেখো সেই অঙ্কগুলো শুরু হলো কত 8 নং থেকে। দেখো 8 নং অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখো, এটা সৃজনশীল আসার মতো একটু অঙ্ক। দেখো তো অঙ্কটা তোমার আগে উদ্যোগটা আমি পড়ি একটু ভালো করে, তুমি শোনো উদ্যোগটা কী বলছে। দেখো এখানে প্রশ্ন করা হয়েছে একটি পানিভর্তি বালতির ওজন 16 সমস্ত 1/2 কেজি, বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় মনে করো 5 সমস্ত 1/4 কেজি, যদি হয় তাহলে খালি বালতির ওজন কত। তাহলে কথাটা কী বলছে, পানি প্লাস বালতির সম্পূর্ণ ওজন হলো তোমার হলো 16 সমস্ত 1/2 কেজি, আর পানি বালতি প্লাস বালতির কত বলো তো 1/4 অংশ পানির ওজন হলো তোমার হলো 5 সমস্ত 1/4 কেজি, যদি হয় তাহলে খালি বালতির ওজন কত। তো কথাটা কী বলছে, তোমার বালতির ওজন প্লাস সম্পূর্ণ পানির ওজন হলো 16 সমস্ত 1/2 কেজি, আর বালতি প্লাস বালতির 1/4 অংশ পানির ওজন হলো 5 সমস্ত 1/4 কেজি, যদি হয় তাহলে খালি বালতির ওজন কত, সেই জিনিসটা আমরা এখন কী করবো নির্ণয় করবো। দেখো তো প্রথমে আমরা লিখবো বালতি প্লাস 1/2 সম্পূর্ণ পানির ওজন। দেখো তাহলে বালতির ওজন প্লাস 1/2 সম্পূর্ণ পানির ওজন, কত আছে বলো, 16 সমস্ত 1/2, 16 সমস্ত 1/2 বা এটা আসবে 13/2 কেজি। এরপর লাগবে দেখো বালতি প্লাস বালতির 1/4 কত অংশ বলো তো, 1 অংশ, মানে 1/4 অংশ পানির ওজন, এত অংশ পানির ওজন, এটা আসবে 4 সমস্ত 1/5 কত আছে দেখো 5, তাহলে দেখো 5 সমস্ত 1/4, এটাকে যদি আমরা ভাঙাই 4 বার 20 আর 1 কত হয় 21/4 বলো তো 4, এত কেজি। এটাকে যখন আমরা বিয়োগ দেব, বিয়োগ দিলে দেখো বালতি বালতি তোমার কী যাবে বলো তো, দেখো বিয়োগ করে বালতি বালতি কাটা যায় থাকে কি দেখো 1 - 1/4, এত অংশ পানির ওজন সমান সমান এটা আসবে 33/2, মাইনাস আসবে এত কেজি। এখন দেখো এটাকে যদি দশকও করি, দশকও দশক তোমার আসবে 4 - 1, এত অংশ পানির ওজন সমান সমান এটা তোমার আস্তে আস্তে কত 4, 2 দিয়ে ভাগ করলে কত হয় বল, 2 দিগুণে 4, 33 দিগুণে কত আসবে 66 - 21, এত কেজি। বাহ, এটা আসবে 3/4 অংশ পানির ওজন, এটাকে বিয়োগ করে থাকবে তোমার 45/4, এত কেজি। এখন লেখা যাবে এখন সুতরাং 1/2 সম্পূর্ণ পানির ওজন, এটা আসবে কত দেখো 45/4, যখনই আমরা 1/2 সম্পূর্ণ অংশ বলবো তাহলে দেখো বাম দিকে আমার 3/4 যে অংশটা তোমার এখান দেওয়া আছে এই রাশিটা কী হবে, ডান দিকে গেলে উঠেই যাবে, 4 যাবে উপরে, 3 আসবে কোথায় নিচে, দেখো তাহলে আমরা কী লিখতে পারি 4/3, এত অংশ এখান থেকে 4/4 কী যায় বলো তো কাটা যায়, আর 3 দিয়ে কাটলে এটা দেখো আবার 15 বার, তাহলে কত আসলো 15 কেজি। তাহলে সম্পূর্ণ পানির ওজন আমরা কত পেলাম বলো তো 15 কেজি, যদি এখন লিখি সুতরাং সম্পূর্ণ পানির ওজন 15 কেজি। তারপরে বালতি থেকে যখন পানিকে আমরা বাদ দিয়ে দেবো তখন তো খালি বালতির যে ওজন সেই ওজনটা আমার এখানে কী হবে বের হবে, দেখো তাহলে আমরা লিখবো সম্পূর্ণ পানির ওজন
সম্পূর্ণ পানির রকম কথা আসবে দেখো, এটা তোমার আস্তে আসছে 15 কেজি। এখন লিখে দাও দেখো, সুতরাং খালি বালতির ওজন, খালি বালতির ওজন বালতি প্লাস পানির সম্পূর্ণ ওজন ছিল 33/2। এখান থেকে যখন আমরা 15 কেজি বাদ দেবো তখন থাকবে শুধু খালি বালতির ওজন, তাহলে কী আসবে দেখো, 33/2 মাইনাস কত আসবে পানির ওজন এত কেজি, এটাকে বিয়োগ দল তোমার থাকবে দেখো, 33 - 15 দুগুণে কত আসবে 30 - 2, কারণ এখানে লসাগু তোমার 2। দেখো এই 2 দ্বারা যখন 15 আমরা গুণ দেবো, 15 দুগুণে কত হয় 30 থেকে 30 বাদ দেওয়া থাকে কত 3, তাহলে এখন লেখতারি দেখো 3/2 কেজি। এটাকে যদি আমরা সমস্ত আকারে এখন যদি আমরা দেখো বানাই, তা 3 দিয়ে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে তোমার আসবে কত দেখো, 1/2 কেজি। দেখো এটাকে ভাগ দিলে তোমার আসবে দেখো 1/2 কেজি। এরপর লেখো নিরীহ খালি বালতির ওজন, খালি বালতির ওজন 1/2 কেজি। তাহলে আমরা নির্ণয় মানটা পেয়ে গেলাম। এরপর দেখো পরবর্তী অঙ্ক নয় নম্বর অঙ্কটা, 2টি ভগ্নাংশের গুণফল, এদের লসাগু আর গসাগুর গুণফলের সমান, এটা আমরা প্রমাণ করে দেখাই দেবো বলছে দেখো। তাহলে আমরা প্রথমে আমরা ভগ্নাংশ 2টি কী আছে এই 2টি আগে আমরা কী করবো উদ্দীপকে লিখবো। প্রথমে নয় নম্বর লেখো উদ্দীপক হতে উদ্দীপকের মানটা তোমার কী আছে দেখো, ভগ্নাংশ 2টি যথাক্রমে কত আছে দেখো, প্রথম ভগ্নাংশ তোমার দেওয়া আছে দেখো আর সমস্ত কত আছে দেখো 1/4, এটাকে ভাঙলে আমরা মাত্রা আমরা কী পাই দেখো 21/4। দ্বিতীয় ভগ্নাংশটা তোমার কী আছে, এটা তোমার দেওয়া আছে 2/1/8, এটা ভাঙলে তোমার আসবে 17/8। তাহলে আবার প্রশ্নটা কী বলছে, 2টি ভগ্নাংশের গুণফল, এদের লসাগু আর গসাগুর যদি গুণফলের সমান, এটা প্রমাণ করে আমরা কী করবো দেখাবো দেখো। তাহলে মাথা ঠান্ডা ভালো করে দেখো, তাহলে প্রথমেই লাগবে ভগ্নাংশ 2টির গুণফল, ভগ্নাংশ 2টির গুণফল, সুতরাং ভগ্নাংশ 2টির গুণফল সমান সমান 21/4 × 17/8, এটাকে গুণ দিলে কত আসে 17 কে 17 নামে 7, হাতে আমার হলো 1/34 আর হলো 1 কত হয় 35, নিচে আসবে কত 4 কত 32। এই মানটা কী করতে হবে দেখো বলছে, ভগ্নাংশ 2টির গুণফল হলো একটা ভগ্নাংশ আর এই ভগ্নাংশ লসাগু আর গসাগুর গুণফলের কী বলতো সমান। তাহলে এখন প্রথমে লাগবে লেখো আবার ভগ্নাংশ 2টি কত আছে 21/4 এবং 17/8, এর গসাগু নির্ণয় করি, এর গসাগু নির্ণয় করি। এখন লাগবে সুতরাং ভগ্নাংশের কী লাগবা গসাগু, লবের গসাগু হরের কী আসবে লসাগু, হরের লসাগু, তাহলে লব আমার কী কী আছে দেখো 21 আর 17, এর গসাগু লাগবে সুতরাং লব 21 ও 17, এর গসাগু সমান সমান 21 আর 17 যখন আমরা গসাগু নির্ণয় করবো দেখো, এর গসাগু কত আছে দেখো, তুমি নর্মালি হিসাব করো দেখো, যদি আমরা 17 দিয়ে ভাগ দিই 21 কে কয়বার যায় দেখো তো 1 বার, থাকে কত 5, 4 থাকে সরি 4, 4 দিয়ে যদি 17 ভাগ দিই 4 বার 4 16 থাকে 1,
এক দিয়ে চারে ভাগ করলে কবার তবে চার অক্ষের চার, তাহলে কত আসে বলো তো? গুয়াশা গুয়াশা কত? ওয়ান। এর ফলে কো হর, হর আসে কত আমার? চার আর আট, চার ও আট এর ল সাগু, এটা আসবে কত? আট। এখন দেখো সুতরাং ভগ্নাংশের গসাগু সমান সমান এক বাই কত আসবে? আট। এরপর নির্ণয় করবো কি? লসাগু দেখো, দেখো সুতরাং একুশ বাই আট, একুশ বাই চার ও সতেরো বাই আট এর লসাগু নির্ণয় করি। তাহলে কাজটাকে দেখো, প্রথমে লেখো সুতরাং ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু সমান সমান এটা আসবে লবের লসাগু হরের গসাগু। এখন লেখা তো লেখো সুতরাং লব একুশ ও সতেরো এর লসাগু সমান সমান একুশ আর সতেরো গুণ দিলে তোমার কত আসে দেখো? এটা যদি আমরা গুণ দিয়ে কথা ভালো করে দেখো, একুশ আর সতেরো গুণ দিলে তোমার আস্তে আস্তে সাতকের সাত চোদ্দ, এক আর আসবে কত? তিন, তিনশো সাতান্ন, তিনশো কত আসবে? সাতান্ন। এর ফলে লেখাতে লেখো সুতরাং হর, হর আসবে চার ও আট এর, চার ও আট এর কী আসবে বলতো? গসাগু। চার ও আটের গসাগু তোমার কত আসে বলতো? এত। এখন লেখাতে অতএব ভগ্নাংশের লসাগু সমান সমান তিনশো সাতান্ন বাই কত আসবে বলতো? তিনশো সাতান্ন বাই চার। এখন লিখে দেওয়াতে ভগ্নাংশের লসাগু ও গসাগু গুণফল, সুতরাং ভগ্নাংশ দ্বয়ের লসাগু ও ও গসাগু এর গুণফল সমান সমান। তাহলে দেখো তো ভগ্নাংশের আমরা গসাগু পাইছি ওয়ান বাই এইট, আর ভগ্নাংশের আমরা লসাগু পাইছি তিনশো সাতানব্বই কত পাইছি? আট। তাদের গুণফল যখন লাগবে দেখো, তাহলে কত আসবে? তিনশো সাতানব্বই কত? চার গুণন, এটা পেলাম ভগ্নাংশের কি? লসাগু। ভগ্নাংশের গসাগু কত পেয়েছি? ওয়ান বাই কত? এইট। যখন গুণ দেব অতএব উপরে আসবে তিনশো কত? সাতান্ন, আর চারাটা কত আসে? বত্রিশ। তাহলে প্রশ্নটা কী ছিল বলছে, দেখাইতে বলছে দুটি ভগ্নাংশের গুণ করলে যে মান আসবে ওই মানটা কোথা থেকে পাবো বলতো? ভগ্নাংশদের লসাগু আর গসাগু করার পর যে মান আসবে ওই মানটাকে গুণ করলে একই মান আসবে। তাহলে ভগ্নাংশদের গুণ হলে আমরা কত প্রথম কত পাইছি? তিনশো সাতানব্বই বত্রিশ পাইছি। আবার দেখো ভগ্নাংশ দুটির লসাগু এবং গসাগু করার পর ওদের রাশিকে যখন আমরা গুণ করলাম তখন তার মান পাইছি কত বলতো? যে তিনশো সাতানব্বই বত্রিশ। তাহলে এখন লিখতে পারি অতএব ভগ্নাংশদ্বয়ের গুণফল এদের লসাগু আর গসাগুর গুণফলের সমান। তাহলে লিখতে পারি অতএব পাঁচ সমস্ত এক বাই চার ও দুই সমস্ত এক বাই আট এর গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান, গুণফলের সমান সুর অথবা পুরো লিখে দেব বা দেখানো হলো। তো ছাত্রছাত্রীরা তোমরা এক থেকে কোন পর্যন্ত বলো তো? নয় পর্যন্ত অঙ্কগুলো বাসায় ভালো করে দেখবে এবং হোমওয়ার্ক করবে,
আগামী ক্লাসে তোমাদের জন্য আবার দেখা হবে। আগামী ক্লাসে আমরা সরল অঙ্কগুলো দেখাবো। এই বলে আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।